তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমরা শিখতে চলেছি বাংলা থেকে তেলুগু ভাষার 6 নম্বর ক্লাস। এর আগে আমি 5টা ভিডিও বানিয়েছি, সেই 5টা ভিডিওতে তোমাদের সত্যি কথা বলতে গেলে খুব ভালোবাসা পেয়েছি। সো থ্যাংক ইউ মাই অল তেলুগু ফ্রেন্ডস যারা তেলুগু শিখতে আগ্রহী। এর আগে আমি মালয়ালম ভাষা শেখার ভিডিও বানিয়েছিলাম, বাট সেখানে ততটা ভালোবাসা পাইনি। তো এখন দেখছি যারা তেলুগু ভাষা শিখতে আগ্রহী তো তাদের জন্য ভিডিও বানাবো। এখন প্রতিদিন একটা করে তেলুগু ভাষার ভিডিও আসতে থাকবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। তোমাদের সাইডে এরকম লেখা আসবে, তোমরা সেই লেখা দেখে শিখে নাও। আমি আমার ল্যাপটপ স্ক্রিনে লিখে রেখেছি, সেইখান থেকে আমি তোমাদের পড়ছি এবং তোমরা সেগুলো মন দিয়ে শোনো। অথেন্টিকভাবে তেলুগু ভাষা শেখাবো, এধার ওধারের কথা না, মন দিয়ে শেখো। আই গ্যারান্টিড যে 1-2 মাসের মধ্যে তুমি তেলুগু ভাষা শিখে যাবে, বাট তোমাকে কনসিস্টেন্সি সেই জিনিসটাকে মেনটেন করতে হবে এবং সেটাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস হলো মাস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস ছাড়া কিচ্ছু হয় না, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা প্রথম থেকে শুরু করি, যারা আমরা নতুন, যারা আমার ক্লাসে যুক্ত হয়েছো, বাট 6টা ক্লাস হয়ে গেছে, বাট 6টা ক্লাসে যা যা সেটাও আজকে সেই ক্লাসটাই হবে, সেম টু সেম, ঠিক আছে? তো প্রথমত এখানে যে কোনো ভাষা শিখতে গেলে প্রথম আমি দিয়ে শুরু হয়, ফার্স্ট আমি দিয়ে শুরু হয়। তো আমিটাকে তামিল ভাষায় এই, তো আমিটাকে তেলুগু ভাষায় বলা হয় নে নু। আমি মিনিং তেলুগু ভাষায় বলা হয় নে নু, ঠিক আছে? এবার আমাকে তেলুগু ভাষায় বলে নান্নু, ঠিক আছে? আমার মিনিং হলো নাক্কু বা না, ঠিক আছে? আমার হলো নাক্কু বা না, ঠিক আছে? আমরাকে তেলুগু ভাষায় বলা হয় মেমু। তো আমরা আরেকবার রিভাইজ করে নিই, আমি মানে নেনু, আমাকে মানে নান্নু, আমার মানে নাক্কু বা না, আমরা মানে মেমু, ঠিক আছে? এটা আমার দিয়ে হয়ে গেল। এবার তুমি মানে তোমার দিয়ে শুরু হবে, ঠিক আছে? তুমিকে বলা হয় নেবু, তুমিকে তেলুগু ভাষায় বলা হয় নেবু, তুইকে বলা হয় মেরু, ঠিক আছে? তোমাকে মানে নিকু তেলুগু ভাষায়, তোমারকে তেলুগু ভাষায় তোমারকে বলা হয় মিদি, তোমারকে বলা হয় মিদি, তোমারকে তেলুগু ভাষায় বলা হয় মিদি, তোমরাকে তেলুগু ভাষায় বলা হয় মিরু, মিনিং হলো তোমরা, বুঝতে পারা গেল? তাহলে আরেকবার রিভাইজ করে নিই, তুমি মিনিং হলো নিবু, তোমাকে মিনিং হলো নিকু, তোমার তেলুগু ভাষায় বলে মিদি, তোমরা মানে মিরু, ঠিক আছে? আমি তুমি হয়ে গেল। এবার আপনি, সেই আপনিটাকে তেলুগু ভাষায় কী কী বলে, ঠিক আছে, ওটাও আমরা জেনে নিই। এখানে আপনি মানে বলা হয়েছে মিরু, এখানে তোমরা বলতো দাদা, তোমরা বলতে পারো দাদা, তুইকে মানে বলেছো মিরু, আপনি মানে মিরু কেন? আপনি আর এখানে বলা হচ্ছে তুই, ঠিক আছে? আপনি আর তুই, এবার যে কোনো তুমি ফ্রেন্ডসদের সঙ্গে কথাবার্তা বলবে, এবার তখন তুমি আপনি করে কথাবার্তা বলা হোক, সে সমবয়সী হোক না কেন, একটু আপনি করে। এবার যখন সে সিনিয়র ব্যক্তি হয়ে যাবে, সিনিয়র সিটিজেন, তো তাদের সঙ্গে তো মিরু বলা যাবে না, কারণ মিরু এর আগে আমরা শিখেছি তুই, তো এখন মিরু বলে যদি আমরা ওখানে বলি আপনি, তো ম্যাচ খাচ্ছে না, রাইট? তো সেইখানে সম্মান দেওয়ার জন্য তেলুগু ভাষায় আর একটা ওয়ার্ড আছে, সেটা ওয়ার্ড হলো তমরু, ঠিক আছে? তমরু, সেখানে আর একটা ওয়ার্ড হলো তেলুগু ভাষায় তমরু, ঠিক আছে? উচ্চারণটা এরকম দেখো, তমরু, ঠিক আছে? এটা বন্ধু আপনজনদের ক্ষেত্রে, সিনিয়রদের ক্ষেত্রে বলা যায় তমরু, ঠিক আছে? আপনারা এখানে আপনারা তেলুগু ভাষায় বলা হচ্ছে মিরু আন্নি, ঠিক আছে? আপনারা, তোমাদের যদি বিশ্বাস না হয় তুমি গুগলে গিয়েও সার্চ করতে পারো, আদার্স কোনো ভিডিও দেখতে পারো। ভাই আমি যেটুকু শেখাবো অথেন্টিক শেখাবো, যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য সরি, নিচে কমেন্টস বক্স আছে, তোমরা কমেন্টস করো, সেই ভুলটা আমি যেন শুধরাতে পারি। ওর জন্য এই চ্যানেলটার নাম রাখিয়েছি আমি লার্ন অ্যান্ড টিচ। লার্ন মিনিং কী? শেখো, টিচ মানে কী? দোয়া, ঠিক আছে?
তো পরেরটা চলে যাই, পরেরটা চলে গেল আপনারা বললাম। এবার তারা, তারাকে বলা হচ্ছে ভারু, ভারু তারাকে তেলুগু ভাষায় বলা হয় ভারু, ঠিক আছে। তাকে, তাকেকে তেলুগু ভাষায় বলে আত্তানিনি, কি বলা হয় আত্তানিনি, আত্তানিনি মনে হলো তাকে, ঠিক আছে। এখন আমাদের এই ওয়ার্ডগুলো এরকমভাবে পড়ছি বলে তেলুগু ভাষা অতটা কানে আসে না, বাট যখনই আমরা এই ওয়ার্ডগুলো এক এক করে যুক্ত করে যখনই আমরা ওয়ার্ড বড় বাক্য তৈরি করব তখনই বুঝতে পারবো যে এই ওয়ার্ডগুলোর ভ্যালু কতটা, ঠিক আছে। তাদের, তাদেরকে তেলুগু ভাষায় বলা হয় ভারি, ভারি, ভারি মিনিং হলো তাদের, ঠিক আছে। তোমাদের, তোমাদের তেলুগু ভাষায় বলা হয় মিদি, মিদি, তোমাদের তেলুগু ভাষায় বলা হয় মিদি, ঠিক আছে। এবারে সে, এখানে সে মানে পুরুষদের ক্ষেত্রে বলা হচ্ছে দন্তে সহায়কারে সে, তো সেটাকে তেলুগু ভাষায় কি বলা হয় আতানু, আতানু, আতানু মিনিং হলো সে, ঠিক আছে। এবার তালিবের সহায়কারে সে, ওটা দন্তে স ছিল, এবার তালিবের সহায়কার হবে, তো সেকে মানে স্ত্রী ক্ষেত্রে হয়ে যাবে আমে, আমে, ঠিক আছে। তিনি, তিনি মিনিং স্ত্রী ক্ষেত্রে হয়ে যাবে আমে, আর সে মানে পুরুষদের ক্ষেত্রে হয়ে যাবে আতানু, ক্লিয়ার। এরপর আসবে এটা আর ওটা, ঠিক আছে, এটা ওটা, এটা ওইটা, ঠিক আছে, এটা ওইটা তেলুগু ভাষায় কীভাবে বলবো। এটাকে বলা হয় ইদি, ওটাকে বলা হয় আনতে, ওইটা আনতে, আনতে, আদান্তে, আদান্তে, যখনই আমরা বাক্য তৈরি করা শিখবো এগুলো শিখে নেব। তো এটা মানে বলা হচ্ছে ইদি, 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 আর ওইটাকে বলা হচ্ছে আনতে, আনতে, ক্লিয়ার। এবার আমরা তেলুগু ভাষায় শিখবো কে কি কাকে কখন এইগুলোকে কী বলা হয়, ঠিক আছে। তো কে, কে কে মানে তেলুগু ভাষায় বলে এবারু, 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 কে, এবারু, কি, এমিটি, কি, তেলুগু ভাষায় বলা হয় এমিটি, এমিটি মিনিং হলো কি। কাকে, কাকেকে বলা হয় এবারিক্কি, কাকেকে তেলুগু ভাষায় বলা হয় এবারিক্কি, কোথায়, কোথায় কে, এখানে তেলুগু ভাষাতে বলা হয়েছে এক্কাড়া, এক্কাড়া, এক্কাড়া মিনিং হলো কোথায়, তেলুগু ভাষায় কোথায়কে বলা হয় এক্কাড়া, ঠিক আছে। কখন, কখনকে তেলুগু ভাষায় বলা হয় এপুড়ু, এপুড়ু, কখন, এপুড়ু, ঠিক আছে। কেমন, কেমন, এখানে কেমনকে তেলুগু ভাষায় বলা হচ্ছে এলা, এলা। কত, কতকে তেলুগু ভাষায় বলা হচ্ছে এখানে এন্তা, এন্তা মিনিং হলো কত, ঠিক আছে, এন্তা মানে কত। তো আজকের মতো এইটুকুই থাক, দেখা হচ্ছে পরে 7 নম্বর ক্লাসে। তো তোমরা আজকের এই ভিডিও থেকে যতটা কিছু শিখলে তোমরা আজ থেকে একটা খাতা পেনে নোট ডাউন করো, আগামী দিন কালকে আমরা পরের ক্লাস শুরু করব। তো আজকের মতো এইটুকুই বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে ক্লাস 7-এ।